मॉर्निंग एवरीवन एंड वेलकम टू माय अनदर ब्लॉग। सो फाइनली আমি ডিসিশন নিলাম কি আমি কাল পুরুলিয়া যাব। অ্যাকচুয়ালি কি হচ্ছিল মানে আমি অনেক দিন ধরে প্ল্যানিং করছিলাম, বাট কোথাও একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছিল, লাইক হোটেল নিয়ে, থাকা নিয়ে, এই বই বাগড়া বাগড়া। সো ফাইনালি আজকে আমি ডিসিশন নিলাম কি আমি কাল পুরুলিয়া যাচ্ছি, যেভাবেই হোক যাবো, একদম 100% আমি যাবো। যখন ডিসিশন নিয়ে নিয়েছি যাবো। তো ফার্স্ট আজকে আমার কাজ হলো আমার যে MTB রয়েছে ওটা ফুল সার্ভিসিং করানো। সো মানে আমি অ্যাকচুয়ালি যেখান থেকে নিয়েছিলাম ব্যানার্জিটি, ওখানে ভেবেছিলাম যাব, বাট প্রবলেম এটাই কি ওখানে গিয়ে মানে সঙ্গে সঙ্গে দিয়ে দেবে না। ওই দোকানটা এতটাই পপুলার, মানে এতটাই ভিড় হয় কি ওখানে মিনিমাম 2 থেকে 3 দিন রাখতে হবে, তার মধ্যে আমাকে আবার নিয়ে আসতে হবে। সো ওটাতে আমার অনেক বেশি লেট হয়ে যাবে। যেহেতু ব্যানার্জিটি আমি নিয়ে যেতে পারছি না, আমি নিয়ে যাবো বড়জোড়া, ওখানে গিয়ে এটা ফুল সার্ভিসিং করবো, দেখা যাক কী কী করা যায়। আর সেকেন্ড হচ্ছে এই নাম্বার প্লেটটা, এই নাম্বার প্লেটটাও লাগিয়ে নেবো, কারণ আমি যেহেতু বাইরে রাইডে যাচ্ছি, সবাই অ্যাটলিস্ট এটা দেখে বুঝতে পারবে আমার চ্যানেলের নাম বা আমি কোথা থেকে এসেছি। সো এগুলো আমার ফার্স্ট কাজ, আগে ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে দেন যাবো বড়জোড়া। ফাইনালি আমি বেরোলাম, এখন সাইকেলে যাচ্ছি, এখন যাচ্ছি বড়জোড়া। দেখা যাক দোকানটা আদৌ খোলা আছে কিনা, কারণ আমি কোনো কন্ট্যাক্ট নাম্বার পাইনি বা আমি আদৌ যাই না দোকানটা খোলা থাকবে কি না। তো দেখতেই পাচ্ছ বেরিয়ে গেছি। বাইদেবে আজকে ওয়েদারটা খুবই সুন্দর আছে, দুর্গাপুর সাইডে নাকি প্রচুর বৃষ্টি হচ্ছে, এদিকে একবার নামিয়েছিল সকাল থেকে আবার কমে গেছে, আমি যেন পৌঁছে যাই তারপরে আবার বৃষ্টি নামে, আদারওয়াইজ আমাকে আবার দাঁড়িয়ে ওয়েট করতে হবে। ফাইনালি হাইওয়েতে উঠলাম, আর আজকের ওয়েদারটা মানে কি বলবো, জাস্ট স্পিচলেস ব্যাপার। এরকম ওয়েদার যদি কালকে থাকে তাহলে তো ভাই পুরুলিয়া গিয়ে আমার পুরো মজা চলে আসবে, মানে এত সুন্দর ওয়েদার হয়েছে না আজকে। এই ওয়েদারে কি হয় মানে তুমি কন্টিনিউ সাইকেলিং করলেও তোমার কোনো প্রবলেম হয় না, মানে কোনো টায়ার্ডনেস হয় না, বেশি ঘাম হয় না, ইটস রিয়েলি টু গুড। এখন এই ভাই সার্ভিসিং করবে। অ্যাকচুয়ালি প্রবলেম হচ্ছে এটার হ্যান্ডেলটা একটু কটকট করে আওয়াজ হচ্ছে, আমি ফুল করে ডিসে তেল দিয়ে দিয়েছিলাম আর কি, ঠিক আছে ব্রেক হচ্ছে না। এটা হচ্ছে আমাদের বড়জোড়া যে রয়েছে, বড়জোড়া মেন রোড থেকে থানা রোডের একটা গলি আছে, ঠিক ওই গলিতে মানে কাকুর কাছে প্রচুর MTV বাইক রয়েছে। আমি ফার্স্ট এখানেই এসেছিলাম নিতে, বাট অ্যাকচুয়ালি নিইনি এই জন্য কারণ আমার ঠিক পছন্দ হয়নি, বা আমি যে সাইজের চাকাটা চাইছিলাম যে টাইপের ওটা পাইনি, মানে আমি যেহেতু হাইটটা অনেকটা লম্বা না, তো ওই সাইজটা পাচ্ছিলাম না বলে আমি তখন নিইনি। কারণ এখন দেখতে পাচ্ছি অনেক নতুন নতুন এসছে, অনেক সুন্দর সুন্দর MTV এসছে, বাট এখন তো আমি নিয়ে নিয়েছি অলরেডি, কিছু করিনি, দ্যাটস ওয়াই এখন সার্ভিসিংটাই করানো যাক। একটা গরম বেশি দেখতেই পাচ্ছ, আজকে এরকম হয়ে গেছে, তাহলে কালকে কী হবে। এই বক্সটাতে সব কিছু মেডিসিন বাগেরা নিয়ে নেবো। সেকেন্ড হচ্ছে এটা একটা রেঞ্জ বাগেরা আছে সাইকেলের জন্য, দেখতেই পাচ্ছ, কারণ এগুলো ইম্পর্টেন্ট খুব, কারণ মাঝ রাস্তায় যদি কিছু হয়ে যায় অ্যাটলিস্ট আমি কোনো নাট ঢিলা হয়ে গেলে সেটাকে টাইট করতে পারবো। এটা হচ্ছে পাংচার কিট, এটা যে কী বলো এটাকে প্যাচেস বলে আই থিঙ্ক, হ্যাঁ এটা হচ্ছে টিউব পাংচার প্যাচেস, এটা নিলাম, এটার সাথে একটা সলিউশন নিলাম, দেখতে পাচ্ছ ডিব্বা, কিন্তু আমি ইয়েটা পেলাম না, মানে আমি অ্যাকচুয়ালি চাইছিলাম হচ্ছে যেটা কী বলো ওটাকে টিউব হয় না, টিউব টাইপের থাকে, ওটা পেলাম না, এই ডিব্বাটাই পেলাম। একটা রেঞ্জ নিয়ে নিলাম, যেটা সাইকেলের দুদিকে যেটা থাকে চাকার ফ্রন্টে, পেছনে থাকে, সামনে যে দুদিকের নাটগুলো থাকে ওটার জন্য এটা নিলাম। আর সেকেন্ড হচ্ছে এটা মায়ের জন্য, মা একটা জিনিস এনেছি তোমার জন্য, হ্যান্ড স্যানিটাইজার নিলাম লাইফ বয়ের, এর সাথে আছে কিছু মেডিসিন, যেরকম এটা হচ্ছে লুজ মোশনের জন্য, কারণ বাইরে গিয়ে প্রবলেম এটাই হয় কি অনেক সময় পেট খারাপ হয়ে যায়, আর তার জন্য কোনো কষ্ট যাতে না করতে হয় তাই জন্য গ্যাসের জন্য মেডিসিন নিয়েছি, লুজ মোশনের জন্য মেডিসিন নিয়েছি, এটা গ্যাসের জন্য আই থিঙ্ক, কিছু ইনো নিয়েছি। একটা আননোন প্লেসে গেলে কোথায় মেডিসিন শপ আছে আমি কোথায় খুঁজে পাবো, তার থেকে এগুলো নিজে ক্যারি করা খুবই দরকার। এটা হচ্ছে পাংচার সারানোর সময় যে চাকাটা খোলার জন্য, মানে টায়ারটা রিং থেকে খোলার জন্য যেটা ইউজ করে ওই জিনিসটা নিয়েছি, কারণ সেলফ ডিপেন্ড হওয়া খুবই দরকার, কোথাও যদি তুমি ট্রাভেল করতে বেরিয়েছো তার জন্য সেলফ ডিপেন্ড হওয়া খুবই দরকার, কারণ তুমি সব জায়গায় সাইকেল রিপেয়ারিং করতে পারবে না, সব জায়গায় কিন্তু মেকানিক পাবে না। সাপোজ মনে করো আমি কোথাও যাচ্ছি কোনো রাস্তা দিয়ে 5 কিলোমিটার, আমার সামনে বা পেছনে 5 কিলোমিটার কোথাও দোকান নেই কোনো, ঠিক আছে,
আর আমাকে ওই 5 কিলোমিটার ক্রস করে তারপরে দোকানে যেতে হবে, আর আমার সাইকেলটা গেল খারাপ হয়, কিছু একটা নাট লুজ হলো বা পাংচার হয়ে গেল, তখন আমি কি করবো? তা আমি মেকানিকদের মতো না পারলেও কিছুটা তো পারবো, বাস এটা তার জন্য। মা, তোমার জন্য একটা জিনিস এনেছি। কি হতে পারে? গেস গেস করো কি হতে পারে। নিচে এসো, কি হতে পারে বলো। হ্যাঁ, সুগার ফ্রি মিষ্টিটা আনতেই ভুলে গেলাম। বাহ, মিষ্টিটা আনতেই ভুলে গেলাম, আমি ওই রাস্তাতেও গেছিলাম। হ্যাঁ, চিনিটা এনেছে না, আজকে চা করে দেবো বিকালে, ঠিক আছে? মা এটা অনেক দিন ধরে বলছিল, অ্যাকচুয়ালি মাকে সুগারের জন্য কোনো মিষ্টি দিই না, প্রায় 5-6 মাস কোনো মিষ্টি খাইনি মনে হয়, ঠিক আছে? তো বলছিল যেহেতু, তো এটা এনে দিচ্ছে, অ্যাটলিস্ট এটাতে 2-3 মাস তো আরামসে হয়ে যাবে, তাই না? কেন, এটা আমি কোনো একটা ডিব্বাতে ভরে দেবো, বা ওটা প্যাকেটটা ভালো করে রাখলেও প্যাকেটেও থেকে যায়, কোনো চাপ নেই। সো ফাইনালি আমার শপিং করা, মানে ট্যুরে যাওয়ার জন্য যে শপিং করা, টোটালি কমপ্লিট। কিছু প্রবলেম হয়েছে, লাইক একটা ব্যাগ পারচেস করতে হতো, বাট এখন কোনো মানে এখন সেই টাইমটা নেই আমার হাতে কি আমি এখন গিয়ে ব্যাগ পারচেস করব, কারণ আমি কালকেই বেরোবো। সো এই ব্যাগটাতে, মানে এই ব্যাগটাতে যা ধরবে টুকটাক নিয়ে যাব, খুব বেশি তো ড্রেস দরকার নেই, একটা তো রাইডের জন্য ড্রেসটা পরেই যাবো। আই থিঙ্ক 2 টি শার্ট নেবো, 2 হাফ প্যান্ট নেবো, বাস ইটস এনাফ। একটা গামছা নেবো, আর এই জাস্ট টুকটাক জিনিসগুলো, বেশি কিছু নেবো না, কারণ আমি 1 সপ্তাহের জন্য যাচ্ছি। আমি ভেবেছিলাম ফার্স্ট যাবো পুরুলিয়া, ওখান থেকে ঘুরে এসে মুকুটমণিপুর, দেন ওখান থেকে যাবো শুশুনিয়া পাহাড়। কিন্তু শুশুনিয়া পাহাড়টা এখন আমি ক্যান্সেল করলাম, এখন আমি যাবো হচ্ছে পুরুলিয়া, পুরুলিয়া থেকে মুকুটমণিপুর, মুকুটমণিপুর থেকে ডিরেক্টলি বাড়ি। নাম্বার প্লেটটা এখনও লাগানো হয়নি, যে দোকানে লাগাবো অ্যাকচুয়ালি ওই দাদা, কারণ আমি ওখান থেকে ফিরতে ফিরতে এখন দেখতে পাচ্ছ বাজে প্রায় 1:20 ওরা খেতে যাবে, তো বললো বিকালে আসতে, বিকালে এসে এটা লাগিয়ে দেবে, বাস তারপর আমার টোটালি কাজ কমপ্লিট। তো এখন সাইকেলটা ধুতে হবে ভালো করে, কারণ সাইকেলটা অনেক দিন ধরে ওয়াশ করানি, পুরো মাটি কাদা লেগে ভর্তি হয়ে গেছে, কারণ এখন ডেলি বৃষ্টি হচ্ছে, কাদায় ভর্তি থাকে রাস্তাগুলো। সো আগে ভালো করে, হ্যাঁ আমি যখন পুরুলিয়া যাবো তখন তো নোংরা হবে, নর্মাল ব্যাপার এটা, বাট কোথাও একটা বেরোচ্ছি যখন ভালো করে ওটা ক্লিন করাটা অবশ্যই দরকার। আমাদের এখানে একটা গ্রিলের দোকান আছে, একটা না অনেকগুলোই আছে, বাট তার মধ্যে একটা দোকানে যাবো, ওখান থেকে আমি সব কিছু করাই। ওই গ্রিলের দোকানে গিয়ে ফার্স্ট ওয়েল্ডিং করাবো, নাম্বার প্লেটটা বসানোর জন্য একটা রড টাইপের কিছু একটা লাগবে, আর তারপরে হার্ডওয়্যারের দোকানে যাবো। প্লেট লাগানো কমপ্লিট। আই থিঙ্ক এবারে আমি যখন সামনে দিয়ে চলে যাবো, কারোর কেউ আমাকে পেছন থেকে দেখবে, বুঝতে পারবে কি আমি একজন ইউটিউবার, সেটা আমি লোকালে হই, কারণ লোকালের তো সবাই জানে, বাট যারা আউটসাইডের অ্যাকচুয়ালি, মানে যখন আমি লং ট্যুরে যাবো কোথাও, তারা তো জানে না। না সো এটাতে কি হয়, মানে কাউকে রিপিট করে বলতে হবে না আমার একটা ইউটিউব চ্যানেল আছে। আমি নর্মালি কাউকে বলি না যে সাবস্ক্রাইব করো, লাইক করো, প্লিজ রিকোয়েস্ট করি না, যদি ভালো লাগে তাহলেই করবে। না মানুষকে রিকোয়েস্ট করে থোড়ি কিছু করানো যায়, যদি তার মন থেকে সেটা না চায়, রাইট? সো এবার দেখলে অ্যাটলিস্ট এটা বুঝতে তো পারবে, বাস এটাই আমার মোটিভ ছিল, আজকের ভিডিও এখানে শেষ করলাম। সো কালকে আমি বেরোবো পুরুলিয়া। সো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংক ইউ, বুম।